আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। সুপ্রিয় দাখিল পরীক্ষার্থী, 2021 তোমাদের চতুর্থ সপ্তাহের কুরআন মাজিদ ও তাসবিদ এই অ্যাসাইনমেন্টের সমাধান ভিডিও নিয়ে তোমাদের মাঝে আজ হাজির হয়েছি। স্ক্রিনের মধ্যে তোমরা প্রশ্নটি দেখতে পারতেছো। এখানে তোমাদের যে প্রশ্নটি করা হয়েছে, যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, মানব জীবনে সফলতা প্রসঙ্গ তাকওয়া, তাকওয়া প্রসঙ্গে এখানে তোমাদের প্রশ্ন করা হয়েছে। কিছু নির্দেশনা দেওয়া হলো। নির্দেশনার মধ্যে প্রথম নাম্বার নির্দেশনা হলো সুরাতুল বাকারার 5টি আয়াত দেওয়া হয়েছে, যেমন আলিফ লাম মিম, জালিকাল কিতাবুলা রয়বা ফি হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন উলাইকা আলা হুদা মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। এই ছিল আয়াত। মূলত এখানে আয়াতের শানে নুজুল সহ কিন্তু ব্যাখ্যামূলক অনুবাদ করতে হবে। তারপর রয়েছে 2 নম্বর যে নির্দেশনা, মুত্তাকির পরিচয় ও বৈশিষ্ট্য। তারপর রয়েছে শান্তিময় সমাজ গঠনে তাকওয়ার গুরুত্ব। কয়েকটি শব্দ দেওয়া হলো, যেখানে 4টি শব্দ রয়েছে, 4টি শব্দের তাহকিক করতে হবে। তারপর ডান পাশে দেখো, যে নির্দেশনাগুলো ফলো করলে তোমরা সর্বাধিক নাম্বার পাবা, সেটা হলো শানে নজুল সহ তোমাদের কিন্তু আয়াতটার ব্যাখ্যামূলক অনুবাদ করতে হবে। তারপর রয়েছে মুত্তাকির পরিচয় ও 4 থেকে 5টি বৈশিষ্ট্য বর্ণনা করতে হবে। তারপর রয়েছে দলিল সহকারে তাকওয়ার কমপক্ষে 4টি গুরুত্ব বর্ণনা করতে পারলে তোমরা সর্বাধিক নাম্বার পাবা। তারপর রয়েছে নির্দেশনার অধীনে 4টি শব্দের তাহকিক করতে পারলে কিন্তু তোমরা সর্বাধিক নাম্বার পাবা। এই নির্দেশনার আলোকে মূলত আমরা অ্যাসাইনমেন্টটি তৈরি করেছি, অর্থাৎ তোমরা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিকভাবে দেখবে। তোমাদের কিন্তু তোমাদের ইসলামের ইতিহাস চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট আমরা অলরেডি আমাদের চ্যানেল মধ্যে আপলোড করেছি। ইচ্ছা করলে সেই ভিডিওটা ডিসক্রিপশন বক্স থেকে তোমরা লিঙ্কটি দিয়ে তোমরা সেই ভিডিওটিও দেখতে পারো। চলো আর দেরি না করে আমরা উত্তর পর্বে চলে যাই। আমরাই কিন্তু সর্বপ্রথম তোমাদের এই অ্যাসাইনমেন্টগুলোর সমাধান দিচ্ছি, আর অন্যান্য চ্যানেল আমাদের থেকে কপি করে, অতএব আমল ও আখলাকের পাশে থাকো। এখান থেকে উত্তরগুলো শুরু হলো। Thank you.